হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা পশ্চিমবঙ্গের পড়ুয়া রয়েছো, তোমাদের স্কুল বন্ধ করা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি জানালেন, এছাড়া এই মুহূর্তে পরীক্ষা নিয়ে কি আপডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি ইঙ্গিত করলেন পরীক্ষা কিভাবে হতে পারে, তা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমরা সকলেই জানো এই মুহূর্তে যে কোভিডের পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি নিয়ে তোমরা সকলেই চিন্তিত। শুধুমাত্র যে স্টুডেন্টরাই চিন্তিত সেটা না, অভিভাবকদের সাথে কিন্তু এই মুহূর্তে শিক্ষকরাও চিন্তিত। সেই কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষক সমিতি কিন্তু এই মুহূর্তে বিভিন্ন রকমভাবে আবেদন করেছে, শিক্ষামন্ত্রীকে এবং শিক্ষা দপ্তরকেও চিঠি লিখেছে, যাতে পশ্চিমবঙ্গে যে স্কুলগুলো এই মুহূর্তে খোলা রয়েছে সেই স্কুলগুলো সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, স্টুডেন্টদের যাতে স্কুলে না গিয়ে স্টুডেন্টরা যাতে অনলাইনে আগের মতন পঠন পাঠন করতে পারে। কিন্তু এই মুহূর্তে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো তথ্য আসেনি স্কুল বন্ধ করা নিয়ে, কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু রীতিমতো জানিয়ে দিলেন তার মন্তব্য স্কুল বন্ধ করার ব্যাপারে। তিনি বললেন, যেভাবে কোভিডের পরিস্থিতি বাড়ছে সে অনুযায়ী এখনও পর্যন্ত স্পষ্টভাবে কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি না আসলেও স্কুল বন্ধ করা নিয়ে আগের থেকেই সমস্ত স্কুলকে নির্দেশিকা দেওয়া রয়েছে। যদি মনে হয় কোনো স্কুল মনে করে যে এই মুহূর্তে স্কুল বন্ধ করা দরকার, কোভিডের পরিস্থিতি স্বাভাবিক নয়, স্টুডেন্টদের জীবনের ঝুঁকি হতে পারে, কিংবা স্কুল করাতে স্কুল কর্তৃপক্ষের যদি কোনো রকম অসুবিধা হয়, সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ কিন্তু তাদের স্কুলকে বন্ধ রাখতে পারে, অর্থাৎ শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই মুহূর্তে স্কুল খোলা থাকবে না বন্ধ হবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে স্কুল কর্তৃপক্ষের ওপর। স্কুল কর্তৃপক্ষ যদি মনে করে যে স্কুল খোলা রাখা দরকার আর তাহলে স্কুল খোলা রাখতে পারে, কিন্তু যদি মনে করে স্কুল বন্ধ করা দরকার তাহলে স্কুল বন্ধ করতে পারে। শিক্ষামন্ত্রীর এই বক্তব্যে বিভিন্ন অ্যাকচুয়ালি স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক শিক্ষিকা বিভিন্ন রকম মতামত দিয়েছে। কারণ যখন অ্যাকচুয়ালি স্কুল চালু হয়েছিল তখন একটা স্পষ্ট বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল অফিসিয়ালভাবে, তার উপর ভিত্তি করে বিভিন্ন স্কুল কী হচ্ছে যেভাবে আর কি নির্দেশিকা এসেছিল শিক্ষা দপ্তরের, সে অনুযায়ী স্কুলকে খোলা হয়েছিল। এই মুহূর্তে যেহেতু অফিসিয়াল কোনো নোটিফিকেশান নেই, সেই কারণে কিন্তু অনেক স্কুলই খোলা রয়েছে। সেই কারণে শিক্ষকরাও এই মুহূর্তে বলছে যাতে অফিসিয়ালভাবে একটি বিজ্ঞপ্তি দেয়, সেক্ষেত্রে স্কুল বন্ধ করতে প্রত্যেকেরই সুবিধা হবে। সেই কারণে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষক সমিতি সকলেই অনুরোধ করছে যে স্পষ্ট একটি বিজ্ঞপ্তির মাধ্যমে স্কুলগুলোকে পুনরায় বন্ধ করে স্টুডেন্টদের আবার আগের মতন অনলাইনে পঠন পাঠন চালু করা দরকার। অনেক এরকম স্কুল রয়েছে যেগুলো রীতিমতো অনলাইনে শিফট হয়ে গেছে, কিন্তু বেশ কিছু স্কুল রয়েছে যেখানে একাদশ শ্রেণীর প্রজেক্টও এই মুহূর্তে করা হচ্ছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ এই পত্রিকায় এখানে পুরোপুরি উল্লেখ করা হয়েছে। তার মানে তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো নোটিফিকেশান না আসলেও স্কুল বন্ধ করার দায়িত্ব স্কুলের ওপর দেওয়া হয়েছে। সেই কারণে তোমরা যদি চাও স্কুল যেতে পারো, যদি তোমরা যদি না চাও তাহলে স্কুল নাও যেতে পারো। তোমাদের কোনো এরকম বাধ্যতামূলকতা নেই যে স্কুল যেতেই হবে। তার সত্ত্বেও আমি তোমাদের প্রত্যেককে বলবো, রাজ্যে কোভিডের পরিস্থিতি যে অনুযায়ী সে অনুযায়ী কিন্তু তোমরা কেউ স্কুল যেও না, বাড়িতে বসেই অনলাইনে যদি ক্লাস হয় সেক্ষেত্রে অনলাইনে পঠন পাঠন করো, বা বাড়িতে বসেই এই সময়টা পড়াশোনা করো। এটা আমার ব্যক্তিগত অভিমত। এর পরবর্তী বিষয় হচ্ছে বোর্ড এক্সাম নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি বললেন। বোর্ড এক্সাম অনলাইনে হবে না অফলাইনে হবে, না পিছিয়ে যাবে না বাতিল করা হবে, এই নিয়ে কিন্তু বহু জায়গা থেকে বহু ইনফরমেশান তোমরা পাচ্ছ। কেউ কেউ কী হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট দেখিয়ে তোমাদের বলছে অফলাইনে নেওয়া হবে, কেউ বলছে অনলাইনে নেওয়া হবে, কেউ বলছে বাতিল করে দেওয়া হবে। আমি বলে রাখি, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কিন্তু স্পষ্টভাবে কোনো নির্দেশিকার কথা বলেনি যে এটাই হবে, শুধু তিনি এটা বলেছেন
সিবিএসই বোর্ড যেটা করেছে জুন মাসে অ্যাকচুয়ালি তাদের রায় দেবে কিভাবে পরীক্ষা নেওয়া হবে। আর আমাদের পরীক্ষা তো মে মাসে না, আমরা আগেই পিছিয়ে দিয়েছি, তো জুন মাস পর্যন্ত আমরা ওয়েট করি। তারপরে যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে এ তাহলে অবশ্যই পরীক্ষাকে পেছানো হবে কিংবা অনলাইনে করা হবে, তখন ভাবা যাবে। তার সাথে শিক্ষামন্ত্রী কিন্তু আরও দুটো বিষয় বলেন, সবার প্রথমে নজর রাখা হবে স্টুডেন্টদের স্বাস্থ্যের দিকে, তার সাথে এ অ্যাকচুয়ালি যে পঠন পাঠন রয়েছে বা যারা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে তাদেরও যাতে কোনো ক্ষতি না হয় সেদিকেও নজর রাখতে হবে। তার মানে বুঝতেই পারছ, শিক্ষামন্ত্রী কিন্তু বলেই দিয়েছে যে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার দিকে তো নজর রাখা হবে, স্টুডেন্টদের যাতে ক্ষতি না হয়, তাছাড়া স্টুডেন্টদের স্বাস্থ্যের দিকে যাতে সবচেয়ে বেশি নজর রাখা হয় সে কথাও কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন। সুতরাং তোমরা কিন্তু ভুল ইনফরমেশান নিয়ে পড়াশোনাকে পুরোপুরি বন্ধ করে দিও না। পশ্চিমবঙ্গ বোর্ডের থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো তথ্যই আসেনি তোমাদের পরীক্ষা কিভাবে হবে। সুতরাং তোমরা কিন্তু পড়াশোনাকে অব্যাহত রাখো, আমিও কিন্তু তোমাদের সাথে একই মত। এই মুহূর্তে যে পরিস্থিতি, তোমাদের জীবনের ঝুঁকি নিয়ে কখনোই পরীক্ষা দেয়া বা পরীক্ষা নেওয়া বোর্ডের তরফ থেকে সঠিক কাজ হবে না। পরীক্ষাকে বাতিল করা হোক এটা আমিও চাই। তো সেই কারণে তোমরা এই মুহূর্তে তোমরা বাড়িতেই থাকো, তোমাদের তো বাইরে বেরোতে হবে না, আমি বলছি স্কুল যাওয়ার কোনো প্রয়োজন নেই, বাড়িতে বসে তোমরা পড়ো। আর বাড়িতে বসলে তো কোভিডে সংক্রমিত তোমরা হবে না। আর সর্বশেষে দায়িত্বপূর্বক একটা কথা বলতে পারি, তোমাদের কখনোই জীবনের ঝুঁকি নিয়ে কোভিডের পরিস্থিতি যদি এরকমভাবে চলতে থাকে কখনোই তোমাদের অফলাইনে এক্সাম কার্যত হবে না। সেই কারণে তোমরা নিশ্চিন্ত থেকে বাড়িতে যেভাবে বললাম সেভাবে পঠন পাঠন করো। আর যখনই কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের থেকে অফিসিয়ালভাবে আপডেট দেওয়া হবে সবার প্রথমে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। এবং স্কুল তোমাদের বন্ধ রয়েছে এই মুহূর্তে না খোলা রয়েছে, বা স্কুল বন্ধ করা নিয়ে অ্যাকচুয়ালি স্পষ্ট কোনো ও অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি ঘোষণা করা দরকার কি না সেটাও তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার। তারপরে আমরা বহুদিন আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে এটা ভোটের পরে জুন মাসে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা গ্রহণ করব। সুতরাং আমরা ইতিমধ্যেই একটা ব্যবস্থা নেওয়ার ফলে তা জুন মাসের মাঝামাঝিতে চলে গেছে। এখন পরিস্থিতি যদি বদল না হয় তাহলে সময় মতন তখন আবার আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এতো স্বাস্থ্যবিধিটা তো আগে, এবং অন্যদিকে এটাও খেয়াল রাখতে হবে যে তাদের যেন ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। একদিকে স্বাস্থ্য রক্ষা, অন্যদিকে শিক্ষা রক্ষা, এ দুটোর মাঝামাঝিতে একটা সমাধান সূত্র বের করেই আমরা কিন্তু পিছিয়ে দিয়েছি, জুন মাসে করে দিয়েছি পরীক্ষা। এর পরেও যদি মে মাসে যদি সেটা না হয় তাহলে নিশ্চয়ই দুটো শিক্ষা পর্ষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।